সেমিস্টার ওয়ানে আমরা আবার ফান্ডামেন্টাল কেমিস্ট্রিতে ব্যাক করে এলাম। আজকে আমরা যেটা শুরু করব সেইটা হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে যার যে টপিকের আন্ডারে পড়ব তাকে আমরা বলছি রিয়াকশন ইন্টারমিডিয়েট। আচ্ছা, রিয়াকশন ইন্টারমিডিয়েট তার মানে কি? মানে একটা কেমিক্যাল রিয়াকশন, মনে কর রিয়্যাক্ট্যান্ট এ থেকে ফাইনালি প্রোডাক্ট বি তে যাবে। কি বলছি? কোন কেমিক্যাল রিয়াকশনের রিয়্যাক্ট্যান্ট এ ফাইনাল প্রোডাক্ট যাবে বি তে, বাট ভায়া সাম ইন্টারমিডিয়েট, মানে কোন ইন্টারমিডিয়েট ফর্ম হবে, সেই ইন্টারমিডিয়েট তারপরে প্রোডাক্টে কনভার্ট হবে। তো এই যে আই মাঝখানে, রিয়্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝখানে যে থাকে ওকেই বলা হয় রিয়াকশন ইন্টারমিডিয়েট। এখন ম্যাক্সিমাম মানে মোর দেন 99% কেমিক্যাল রিয়াকশনের রিয়াকশনের ইন্টারমিডিয়েট কারা হতে পারে? না, ইট ক্যান বি আইদার কার্বোক্যাটায়ন, এটা হতে পারে কার্ব অ্যানায়ন, বা হতে পারে ফ্রি রেডিক্যাল। তাহলে কি হতে পারে? কার্বোক্যাটায়ন, কার্ব অ্যানায়ন, বা হতে পারে ফ্রি রেডিক্যাল। তাহলে এই সমস্তগুলোকেই আমরা এক কথায় বলবো রিয়াকশন ইন্টারমিডিয়েট। এবারে কার্বোক্যাটায়ন বস্তুটা কি? তোরা ক্যাটায়ন সম্বন্ধে পরিচিত যে ক্যাটায়ন মানে একটা পজিটিভ চার্জ, আর কার্বো কথাটার মানে হচ্ছে কার্বন, তাহলে কার্বনের মাথাতে পজিটিভ চার্জ, এই ধরনের কম্পোনেন্টকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে কি আমরা বুঝলাম এক কথায়? না, কোন কার্বন মানে যেহেতু আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, তাহলে কার্বনের মাথাতে পজিটিভ চার্জওয়ালা স্পিসিসকে বলা হয় কার্বোক্যাটায়ন। এখন কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হতে পারে? দুরকম হতে পারে। একটা দেখ, আমরা জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4, মানে কার্বনের ভ্যালেন্সি 4। তাহলে এরকমই যদি কার্বনের চারদিকে মনে করে এ বি ডি, এখানে মনে করে এল আছে, মানে 4টে লাইগ্যান্ড এরকমই আছে, তাহলে এই অবস্থাতে কার্বনকে আমরা বলবো অষ্টক পূর্তি আছে, বা বলবো অক্টেট ফিল আপ। এরকম জায়গা থেকে যদি এই বন্ডটা সহ এল মাইনাস বেরিয়ে যায় এখান থেকে, তাহলে কার্বনের 3টে ভ্যালেন্সি থাকবে বি এ ডি, তখন এইটার মাথায় একটা প্লাস চার্জ আসছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি এটা কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট, মানে কার্বনের ভ্যালেন্সি 3, এবং এটা সেক্সটেট, মানে কার্বনের বাইরে 6টা ইলেকট্রন আছে, কারণ একটা এল মাইনাস বেরিয়ে গেছে। তাহলে এইটা একটা মানে কার্বোক্যাটায়নের একটা টাইপ হচ্ছে এইটা, আমরা যাকে বলছি ট্রাইভ্যালেন্ট, 3টে ভ্যালেন্সি আছে এবং কার্বনের মাথাতে প্লাস চার্জ আছে। আচ্ছা, এরকমও এক্সাম্পল হতে পারে, মনে কর CH4 মিথেন মলিকুলের উপরে জোর করে যদি প্রোটোনেশন করানো হয়, মিথেন মলিকুলের উপরে যদি জোর করে প্রোটোনেশন করানো হয়, তখন তৈরি হবে CH5+, খুব ইন্টারেস্টিং দেখ, CH5+ পেন্টাভ্যালেন্সি। আচ্ছা, তাহলে এটাকেও একটা কার্বোক্যাটায়ন আমরা বলতে পারি। এখন তাহলে এটা ট্রাইভ্যালেন্ট আর এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, কি দাঁড়ালো? না, যে জিনিসটা দাঁড়ালো না, তাহলে আমরা বলবো যে এক কথাতে বলবো কার্বোক্যাটায়নের দুটো ভাগ, একটাকে বলা হয় কার্বিনিয়াম আয়ন, আর একটাকে বলা হয় কার্বোনিয়াম আয়ন, দুটোকে মিলিয়ে একসঙ্গে হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোনিয়াম কারা?
এটাকেই বলা হয় কার্বোনিয়াম। কি করে মনে রাখবি? না দেখ, এইভাবে খেয়াল রাখবি, অ্যামোনিয়ার সঙ্গে প্রোটন জুড়লে তৈরি হয় NH ফোর প্লাস, তাকে বলা হয় অ্যামোনিয়াম, তাকে বলা হয় অ্যামোনিয়াম। এই নামের সঙ্গে সাদৃশ্য রেখে কার্বোনিয়াম মানেও ঠিক এইটা, ওই প্রোটন জুড়লে যেটা তৈরি হচ্ছে ওটাকেই বলা হবে কার্বোনিয়াম আয়ন। আর এই ট্রাইভ্যালেন্ট যে জিনিসটা ওকে বলা হচ্ছে কার্বিনিয়াম আয়ন, কার্বিনিয়াম আয়ন, যে কিনা সেক্সটেট। এখন এই কার্বোনিয়াম আয়ন এর অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকমই করে বলে, এই তিনটে হাইড্রোজেন এরকমই, এই বন্ড এই বন্ড এই বন্ড, এইচ এইচ প্লাস, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ কার্বোনিয়াম। মানে ঠিক পেন্টাভ্যালেন্সি নয়, এখানের সাথে এরকমই এরকমই করে দুটো হাইড্রোজেন জোড়া থাকে। এটা নিয়ে আর বেশি কিছু কোশ্চেন না করাই ভালো, এইভাবেই মুখস্থ করবি, এই একটাই পার্টিকুলার এক্সাম্পল হয়, এটাকেই মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে স্ট্রাকচার অফ কার্বোনিয়াম আয়ন, যদি দেয় পরীক্ষা এটাই কিন্তু ড্র করতে হবে। এবারে মোদ্দা কথা তাহলে কি দাঁড়ালো, তাহলে কার্বোক্যাটায়ন হতে পারে আইদার কার্বোনিয়াম অর কার্বিনিয়াম। তো আমরা যেহেতু ওই কার্বোনিয়াম আয়নের একটাই এক্সাম্পল আছে, ওইটাকে মাথাতে রেখে আমরা এখন থেকে জেনারেলাইজড ওয়েতে কার্বিনিয়াম আয়ন আর কার্বোক্যাটায়ন সেম, মানে আমরা কার্বোক্যাটায়ন মানে ওই কার্বিনিয়াম আয়নটাকেই বুঝবো, কারণ কার্বোনিয়ামের একটাই এক্সাম্পল আছে এখনো পর্যন্ত জানা গেছে। ফলে কার্বোক্যাটায়ন বলবো সেটা বেসিক্যালি কার্বিনিয়াম আয়ন, এইভাবেই এটাকে আমরা ডিল করবো, মানে দুটো বেসিক্যালি সেম। তাহলে কি দাঁড়ালো আমাদের যে জিনিসটা দাঁড়ালো, যে কার্বোক্যাটায়ন মানে একটা কার্বনের মাথাতে পজিটিভ চার্জ, ট্রাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট মানে তার ভ্যালেন্সি হচ্ছে তিন। এবারে দেখ, কার্বোক্যাটায়নের যদি এই স্ট্রাকচার হয় প্লাস, এই এ বি এটা মনে কর ডি, এরকমই তিনটে ভ্যালেন্সি আছে। এখন এই সেন্টারের হাইব্রিডাইজেশন হয় এসপি টু, একদম মুখস্থ করতে হবে, মানে একদম মাথার মধ্যে ঢুকে নিতে হবে, যে কার্বোক্যাটায়নের এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি টু, ফলে এটা প্ল্যানার, মানে কার্বোক্যাটায়নটা হচ্ছে গিয়ে প্ল্যানার। তার মানে কি হবে, এই সি এই এসপি টু এই এসপি টু এই এসপি টু, এটার সাথে একটা কেউ একটা মনে করে ডি আছে, এখানে এ আছে, এখানে বি আছে, আর একটা কে আছে, এটা হচ্ছে ভ্যাকেন্ট পি অরবিটাল, এই এইটা হচ্ছে পি জেড মনে কর, এই প্লাস মানে এটা পজিটিভ চার্জ আছে, মানে এই প্লাস চার্জটা এই পি অরবিটালে আছে। তার মানে এইগুলো যে এসপি টু এসপি টু এসপি টু এই তিনটে একই প্লেনে আছে, মানে বর্ডার প্লেনে আছে, আর পি জেডটা পারপেন্ডিকুলারে আছে, তার মানেটা কেমন, এরকমই যদি বোর্ডের প্লেনে থাকে এ বি ডি, তাহলে বোর্ডের এই পারপেন্ডিকুলারে পি জেডের একটা লোব আর পেছন দিকে পি জেডের অন্য একটা লোব আছে, এইভাবেই এই ব্যাপারটাকে বুঝতে হবে। দিস ইজ দ্য জিওমেট্রি অফ এনি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানে কি দাঁড়ালো, এসপি টু প্ল্যানার। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে আমরা কার্বোক্যাটায়নের জিওমেট্রি পড়লাম, কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হতে পারে, জেনারেশন, জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, মানে এই এইরকমই আমি যদি একটা টেট্রাহেড্রাল জিওমেট্রি ড্র করি, এখানে একটা এল মানে একটা গুড লিভিং গ্রুপ আছে, সেটা কেমন হতে পারে, মানে আয়োডাইড হতে পারে, বিআর হতে পারে, অ্যাসিটেট হতে পারে, ওটিএস হতে পারে, এই গ্রুপগুলো সম্বন্ধে পরে তোরা জানবি। তাহলে এরকমই একটা টেট্রাহেড্রাল মানে কার্বন থেকে এ যদি পুরো বন্ডের দুটো ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে যায়,
তাহলে এই আমার প্ল্যানার কার্বোকাটান তৈরি হতে পারে সো দিস ইজ ওয়ান মেথড হাউ উই ক্যান জেনারেট এ কার্বোকাটান কিভাবে কার্বোকাটান তৈরি হতে পারে তার এইটা একটা মেথড হতে পারে যে টেট্রাহেড্রাল কার্বন থেকে একটা লাইগ্যান্ড যদি L- হয়ে বেরিয়ে যায় মানে বন্ডের দুটো ইলেকট্রনকে নিয়ে যদি বেরিয়ে যায় তখন আমরা একটা কার্বোকাটান পেতে পারি এটা একটা মেথড দু নম্বর একটা মেথড দেখ এটা একটা জেনারেল অ্যালকিনের স্ট্রাকচার অ্যালকিন তোরা জানিস যে ডবল বন্ড আর সিএইচ ডবল বন্ড সিএইচ টু এই অ্যালকিনের উপরে আমি যদি জোর করে প্রোটোনেশন করাই মানে এইচ প্লাস যদি অ্যালকিনের উপরে জুড়ে তাহলে কি তৈরি হবে আর সিএইচ এই সিএইচ টু এইচ যদি এখানে জুড়ে এই প্লাস চার্জ মানে এইটা একটা কার্বোক্যাটান তৈরি হবে তাহলে আমরা জেনারেলি দুটো মেন এই দুটোই মেজর পয়েন্টের কথা বলি যে আইদার টেট্রাহেড্রাল কোনো মানে কার্বন সেন্টার থেকে একটা এল মাইনাস যদি বেরিয়ে যায় কার্বোক্যাটান তৈরি হতে পারে বা অ্যালকিনের উপরে যদি প্রোটোনেশন হয় তখনও একটা কার্বোক্যাটান তৈরি হতে পারে তাহলে আমরা এইটুকু সময়ের মধ্যে কার্বোক্যাটান সম্বন্ধে কী কী শিখলাম না কার্বোক্যাটানের জিওমেট্রি প্ল্যানার হতেই হবে মাস্ট এবং সেই তিনটে লাইগ্যান্ড একই প্লেনে থাকবে ভ্যাকেন্ট পি অরবাইটালটা তার পারপেন্ডিকুলারে থাকবে এটা হচ্ছে তার জিওমেট্রি এবং বা আমরা একটু ভালো করে বললে দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড জিওমেট্রি মানে কার্বোক্যাটানের ওটাই রিকোয়ার্ড জিওমেট্রি আর কি আমরা বললাম না কার্বোক্যাটান কিভাবে তৈরি হতে পারে সেইটা সম্বন্ধে আমরা বললাম বেশ এরপরে আমরা যে পার্টটাতে ঢুকবো আসল পার্ট যে হোয়াট ইজ দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন মানে কার্বোক্যাটায়ন কিভাবে স্টেবিলিটি পেতে পারে সবথেকে সহজভাবে যদি এক কথাতে আমরা বলি যে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি মানে সি এর মাথাতে এরকম একটা প্লাস চার্জ আছে ওই প্লাস চার্জটাই যত রকম ভাবে স্টেবিলিটি গেইন করবে কার্বোক্যাটায়নটাও তত বেশি স্টেবল হবে কি বলছি কার্বোক্যাটায়নের প্লাস চার্জটা যত বেশি স্টেবল হবে কার্বোক্যাটায়নটাও তত বেশি স্টেবল হবে তাহলে আমরা এক এক করে যদি ডিসকাশন করি এক এক করে পয়েন্ট ধরে ধরে যে কার্বোক্যাটায়নের এই প্লাস চার্জ পজিটিভ চার্জ কিভাবে স্টেবিলিটি পেতে পারে তখন এক নম্বর যে কথাটা বলা হয়ে থাকে যে ইন্ডাক্টিভ এফেক্ট এগুলো আগে অল্প একটু বলেছি ইন্ডাক্টিভ এফেক্টের দ্বারা কার্বোক্যাটান স্টেবিলিটি পেতে পারে ইন্ডাক্টিভ এফেক্টকে বলা হয় আই ইন্ডাক্টিভ এফেক্টের দুটো ভাগ আছে একটাকে বলা হয় প্লাস আই এফেক্ট একটাকে বলা হয় মাইনাস আই এফেক্ট কিরকমই ব্যাপারটা কিছু কিছু গ্রুপ বিশেষত অ্যালকিল গ্রুপগুলো ওরা কি করতে পারে নিজের সিগমা বন্ডের ইলেকট্রনটাকে ঠেলতে পারে কি বলছি সিগমা বন্ডের ইলেকট্রনটাকে ঠেলতে পারে এই যে ঠেলা মানে মনে কর আর সিএইচ টু প্লাস এরকম যদি কোনো কার্বোক্যাটায়ন হয় অ্যালকিল গ্রুপ কি করতে পারে এই যে সিগমা বন্ডের মানে সিগমা বন্ডের কি নিয়ম যে সিগমা বন্ডে যে দুটো ইলেকট্রন আছে এরা একই রকম ভাবে শেয়ার করা উচিত কিন্তু কি হয় এই অ্যালকিল গ্রুপটা ওই পেয়ার অফ ইলেকট্রনটাকে একটু ওই দিকে ঠেলে দেয় তখন বলা হয় এই অ্যালকিল গ্রুপের কি আছে না প্লাস আই এফেক্ট আছে প্লাস আই এফেক্ট আবার কিছু কিছু গ্রুপ যেমন কর নাইট্রো সায়ানো কার্বোনিল এই ধরনের গ্রুপ ইলেকট্রনকে টানতে পারে এন আর থ্রি প্লাস এই ধরনের গ্রুপ
ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানতে পারে, তখন বলা হয় মাইনাস আই এফেক্ট। তাহলে যে ডোনেট করতে পারে তার থাকে প্লাস আই এফেক্ট, যে যে নিজের দিকে টানতে পারে তার থাকে মাইনাস আই এফেক্ট। তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে যদি কোথাও প্লাস আই এফেক্ট যে মানে থেকে থাকে প্লাস আই এফেক্ট উইথ স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন, প্লাস আই এফেক্ট কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করবে, হোয়ারেজ মাইনাস আই এফেক্ট ঠিক উল্টো কাজটা করবে, উইল ডিস্টেবিলাইজ, উইল ডিস্টেবিলাইজ কার্বোক্যাটায়ন। খুব সহজ কথায় বললে এইটা দাঁড়ায়। তাহলে কি বললাম যে প্লাস আই এফেক্ট কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি করে, মাইনাস আই এফেক্ট কার্বোক্যাটায়নকে ডিস্টেবিলাইজ করে, আনস্টেবল করে। কাদের প্লাস আই এফেক্ট আছে কাদের মাইনাস আই এফেক্ট আছে এই জিনিসটা খুব ভালো হয় আবার উচ্চ মাধ্যমিকের বই খুলে একটু দেখে নিবি, মাইকি তিওয়ারি গাঙ্গুলির বইটা বইটা একটু দেখে আবার একটু ঝালিয়ে নিবি, ঠিক আছে? তো খুব সুন্দর করে সেখানে গ্রুপগুলোর কথা বলা আছে। বেশ, এটা এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর আমরা পড়বো খুব ইন্টারেস্টিং, হুইচ ইজ কল্ড হাইপার কনজুগেশন। এইটা নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে। হাইপার কনজুগেশন মানে কার্বোক্যাটায়নকে কে স্টেবিলাইজ করতে পারে না, হাইপার কনজুগেশন। এখন এই হাইপার কনজুগেশন ব্যাপারটা কি না, হাইপার কনজুগেশন ব্যাপারটা এরকমই দেখ, খুব এইরকম ভাবে যদি আমরা একটু বলি যে কার্বোক্যাটায়ন মানে কি, মানে কার্বনের মাথাতে প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জটাকে কে স্টেবিলিটি দিতে পারে না, ওই সেন্টারের খুব মন দিয়ে শুন, ওই পজিটিভ চার্জের ঠিক পরের কার্বনের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন থেকে থাকে, আবারও বলছি কোনো কার্বোক্যাটায়নের ঠিক পাশের কার্বন, কোনো কার্বোক্যাটায়নের ঠিক পাশের কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে, মানে যদি সিএইচ বন্ড থাকে, এই যে সিএইচ বন্ড হুইচ ইজ এ সিগমা বন্ড, এই বন্ডটা এই এই কার্বোক্যাটায়নকে এরকমভাবে স্টেবিলিটি দিতে পারে, কীরকমভাবে যেন এজিপ্ট এটা ভেঙে গিয়ে এরকমই সি এই ডবল বন্ড সি আর এর মাথাতে এইচটা তখন কি হবে প্লাস, মানে এই বন্ডটা যদি ভেঙে যায় তখন এইটা এরকমই ডবল বন্ড এটা এইচ প্লাস, এ কিন্তু সত্যি সত্যি এরকম করে ভাঙে না, এটা বোঝানোর জন্য যে সিএইচ বন্ডটা বোধহয় ভেঙে গিয়ে এরকম একটা ডবল বন্ড মতো তৈরি করে আর এটা হয়ে যায় এইচ প্লাস, ওর স্থান কিন্তু কোনো পরিবর্তন হবে না, এর লোকেশনের কোনো চেঞ্জ হবে না, ওকে ঠিক যেখানটাতে ছিল সেখানটাতেই দিয়ে রাখতে হবে। আবারও বলছি এই ব্যাপারটা শুধুমাত্র বোঝানোর জন্য, মানে এইখান থেকে যে এরকম একটা স্ট্রাকচার ড্র করলাম এইটাকেই আমরা বলবো হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, মানে এই কার্বোক্যাটায়ন এই যে সিএইচ বন্ড মানে ঠিক পাশের কার্বনের সিএইচ বন্ডই কিন্তু, অন্য কোনো বন্ড নয়, সিসি বন্ড নয় বা সি অক্সিজেন বন্ড নয়, সিএইচ বন্ড, সিএইচ বন্ড ওই প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করছে, এটা এছাড়া বোঝানোর আর কোনো মেথড নেই, আরও মেথড আছে সেটা বলছি পরে। তখন এইভাবে স্টেবিলিটি দেওয়াটাকেই বলা হয় হাইপার কনজুগেশন, আর এই স্ট্রাকচারটাকে যে ড্র করলাম এটাকেই বলবো হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। এবারে প্রশ্ন হচ্ছে কি, এবারে যে প্রশ্নটা হচ্ছে যে এর পাশে যতগুলো সিএইচ বন্ড থাকবে, যতগুলো সিএইচ বন্ড থাকবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যদি আমরা ধরি তাহলে এও স্টেবিলিটি দিতে পারে, ও
ওই সিএইচ বন্ডটাও স্টেবিলিটি দিতে পারে, অন্য সিএইচ বন্ডটাও স্টেবিলিটি দিতে পারে। আবার এই কার্বনের সাথে এইচ থাকলে তারাও স্টেবিলিটি দেবে, এই কার্বনের সাথে সিএইচ বন্ড থাকলে তারাও স্টেবিলিটি দেবে। তখন এই মন্তব্যটা করা হয় যে এই হাইড্রোজেন গ্রুপগুলোকে বলা হয় হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। কি বলবো আমরা এদের? বলবো হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। এই হাইপার কনজুগেটিং হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে, যত হাইপার কনজুগেটিং হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে, সে তত বেশি হাইপার কনজুগেশন করতে পারবে বা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত বেশি হবে। আবারও বলছি, নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন যত বেশি হবে তত সেখানে হাইপার কনজুগেশন হওয়ার প্রবাবিলিটি বাড়বে বা হাইপার কনজুগেশন অনেক বেশি হবে, বা বলবো হাইপার কনজুগেটিং এফেক্টটা তত বেশি হবে তত সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত বাড়বে। তাহলে কি দাঁড়ালো? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হাইপার কনজুগেশন ডিপেন্ডেন্ট। শুধু তাই নয়, নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন যত বেশি থাকবে তত হাইপার কনজুগেশন বেশি হবে এবং তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে এইটা খুব ইম্পর্টেন্ট এইটা একটা জিনিস। আচ্ছা, এইবারে একটু অরবাইটালের ছবি এঁকে যদি হাইপার কনজুগেশনটাকে ব্যাখ্যা করা যায় তখন এরকমই দাঁড়ায়। কি দাঁড়ায়? এই যদি আমার কার্বোক্যাটায়নের ভ্যাকেন্ট পি হয় আর এই যদি কার্বনের সিএইচ বন্ড হয়, এই যদি সিএইচ সিগমা বন্ড হয়, অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশন মানে এরকম করে ভাব যে ইলেকট্রনকে আমরা ইলেকট্রন ক্লাউড হিসাবে বলতে পারি, ক্লাউড মেঘ। এই সিগমা বন্ডটা যেন এই পজিটিভ চার্জওয়ালা পি এর সাথে একটা ওভারল্যাপ করে, ওভারল্যাপ করে এই প্লাস চার্জওয়ালা ভ্যাকেন্ট পিটাকে স্টেবিলিটি দেয়। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশনের ছবি। যে এভাবে যা দেখানো এইটাকেও যেমন যা দেখানো, এটা আরো অ্যাডভান্স লেভেলে যে এইভাবে একটা অরবাইটাল পিকচার এঁকে হাইপার কনজুগেশন মানে কার্বন হাইড্রোজেনের যে সিগমা বন্ড, সেই সিগমা বন্ডটার সঙ্গে ভ্যাকেন্ট পির একটা প্যারালাল ওভারল্যাপ হয়, এটাকেই বলা হয় হাইপার কনজুগেশন। তাহলে অবভিয়াসলি যত বেশি কার্বন হাইড্রোজেন বন্ড থাকবে মানে তত বেশি এই ওভারল্যাপটার পসিবিলিটি তত বেশি হবে বা কার্বোক্যাটায়নের তত স্টেবিলিটি বাড়বে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে এইটা। তাহলে এইটাই গেল গিয়ে হাইপার কনজুগেশন সম্বন্ধে একটা ব্রিফ ধারণা। এবারে একটা কথা বিভিন্ন বই বা নোট ফোটে পাবি, কেউ বলে এই হাইপার কনজুগেটিং যে এইচ এটাকে কেউ বলে আলফা এইচ, কেউ বলে বিটা এইচ। ওই বিতর্কে যাবি না, ছবি একে বলবি, এটাকে বলবি যে এটা হচ্ছে হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। হাইপার কনজুগেটিং হাইড্রোজেন হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, এইবারে যখনই হাইপার কনজুগেশনের কথা এলো তখন এই হাইপার কনজুগেশন নিয়ে আর একটু আমরা একটু ডিপে ঢুকি। কি সেই না, হাইপার কনজুগেশন করে যেমন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হয় তেমন একই রকম ভাবে হাইপার কনজুগেশন দিয়ে কোনো অ্যালকিনেরও স্টেবিলিটি হয়। কোনো অ্যালকিন মানে সি সি ডবল বন্ড, অ্যালকিনের হাইপার কনজুগেশন দিয়ে কোনো অ্যালকিনিকেও
মানে অ্যালকিন এর স্টেবিলিটিও হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করা যায়। কিভাবে না দেখ, একই রকম ভাবে সি ডবল বন্ড সি এরকম একটা যদি অ্যালকিনের স্ট্রাকচার হয়, ঠিক এই ডবল বন্ডের পাশে যত সিএইচ বন্ড থাকবে, ঠিক ডবল বন্ডের পরের পরের কার্বন সেখানেও ঠিক এ এরকম করে এটা এই আসে এটা এই খুলে, এই হচ্ছে হাইপার কনজুগেশনের স্ট্রাকচার। সি এটা হয় মাইনাস, এটা হয় প্লাস, মানে এইভাবে হাইপার কনজুগেশন হয়। আর এটা হচ্ছে অ্যালকিনের হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। এটাকেও এরকম করে ওই অরবাইটাল দিয়ে ব্যাখ্যা করা যায়। এই যদি আমার পাই বন্ড হয়, এই যদি সিএইচ সিগমা বন্ড হয়, এই সিগমা বন্ড এইভাবে পাই বন্ডের সঙ্গে ওভারল্যাপ করতে পারে, করে স্টেবিলিটি। তাহলে যত বেশি সিএইচ বন্ড থাকবে অ্যালকিনের ঠিক বাইরেটাতে, সেই অ্যালকিনের স্টেবিলিটি তত বেশি হবে। এবারে এই তাহলে দুটো হাইপার কনজুগেশনের যদি আমরা ব্যাখ্যা করি এরকম করে দেখ, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যালকিনের হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? কার্বোক্যাটায়নে দেখ অলরেডি চার্জ ছিল, অলরেডি চার্জ ছিল, হাইপার কনজুগেশন করার পরেও চার্জটা আছে। অ্যালকিনে কিন্তু কোনো চার্জ ছিল না, কিন্তু হাইপার কনজুগেশন করার পরে অ্যালকিনে কিন্তু চার্জ তৈরি হয়েছে, অ্যালকিনে চার্জ তৈরি হয়েছে। ফলে চার্জ না থেকে চার্জ তৈরি হয়েছে, এই হাইপার কনজুগেশনকে বলা হয় স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। স্যাক্রিফাইস থেকে এসছে, কোনো চার্জ ছিল না, হাইপার কনজুগেশন করে চার্জ এসছে, একে বলা হয় স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। আর এই কার্বোক্যাটায়নের যে হাইপার কনজুগেশন ওকে বলা হয় আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন। তাহলে কি দাঁড়ালো? দু ধরনের হাইপার কনজুগেশন হতে পারে, একটাকে বলা হয় আইসোভ্যালেন্ট, একটাকে বলা হয় স্যাক্রিফিশিয়াল। আইসোভ্যালেন্ট মানে হচ্ছে চার্জ ছিল আবার চার্জ আছে, কোনো চেঞ্জ নেই। কোথায় হয়? কার্বোক্যাটায়নের ক্ষেত্রে হয়। স্যাক্রিফিশিয়াল কোথায় হয়? অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিনের হাইপার কনজুগেশনের যে স্ট্রাকচার ওকে বলা হয় স্যাক্রিফিশিয়াল। তার কি কারণ? চার্জ ছিল না, চার্জ তৈরি হয়েছে, চার্জ ছিল না, চার্জ তৈরি হয়েছে। তাহলে এইখান পর্যন্ত পড়ে যদি আমরা থেমে যাই আজকের মতো, জাস্ট একটা আমরা যদি এক্সাম্পল একটু আমরা দেখি এরকম করে, যে মনে কর আমাকে বললো সিএইচ থ্রি সিএইচ টু প্লাস, সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি প্লাস, আর সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি প্লাস। এইরকমই তিনটে কার্বোক্যাটান দিয়ে দিল, দিয়ে বললো এদের স্টেবিলিটি এক্সপেক্ট কর। তখন তোরা উচ্চ মাধ্যমিকে মোটামুটি পড়েছিস যে এর তুলনায় এ বেশি স্টেবল, এর তুলনায় এ বেশি স্টেবল, মানে সব থেকে বেশি স্টেবল এটা, তারপরে এটা, তারপরে এইটা। আবার এটাকে বলা হয় থ্রি ডিগ্রি কার্বোক্যাটান, বা বলা হয় টারসিয়ারি কার্বোক্যাটান, এইটাকে বলা হয় টু ডিগ্রি বা সেকেন্ডারি, এটাকে বলা হয় এক ডিগ্রি বা প্রাইমারি। থ্রি ডিগ্রি কে, থ্রি ডিগ্রি কেন? তার পেছনে কারণটা হচ্ছে যে সেন্টারে প্লাস চার্জ সে আর কটা কার্বনের সঙ্গে যুক্ত, যে সেন্টারে প্লাস চার্জ সে আরও তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচড, ফলে এটাকে বলা হয় থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা টু ডিগ্রি কার্বোক্যাটায়ন, এ আরও দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচড,
এ আর একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ ফলে কি বলা হচ্ছে প্রাইমারি কার্বোকেটায়ন। এখন কেউ বলবি যে এখানে কেউ বলে যে তিনটে মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, এখানে কে বলবে না দুটো মিথাইলের প্লাস আই এফেক্ট আছে ইন্ডাক্টিভ এফেক্ট, এখানে বলে একটা মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, এটা ট্রু, এটাকে অস্বীকার করার কিছু নেই। কিন্তু একটা কথা খেয়াল রাখবি, পরের ক্লাসে আবার বলবো যে ইন্ডাক্টিভ এফেক্টের তুলনায় হাইপার কনজুগেশন এফেক্ট অনেক বেশি প্রমিনেন্ট, মানে তার কার্যকারিতা অনেক বেশি, মানে কার্বোকেটায়নকে স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে ইন্ডাক্টিভ এফেক্টের তুলনায় হাইপার কনজুগেশনের ক্ষমতা অনেক অনেক গুণ বেশি। ফলে এই কার্বোকেটায়নগুলো স্টেবিলিটি ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আমরা যে কথাটা বলবো যে এই কার্বোকেটায়নে নটা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন আছে, কটা দেখ, এর পাশের কার্বনে এখানে তিন, এখানে তিন, ওখানে তিন, তিন তিন ছ তিন, নটা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন আছে, এখানে কটা আছে তিন তিন ছটা হাইপার কনজুগেটিং এইচ আছে, এখানে কটা আছে অনলি থ্রি হাইপার কনজুগেটিং এইচ। তাহলে আমরা অলরেডি আগেই বলেছি যে যত নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে সেই কার্বোকেটায়নের স্টেবিলিটি তত বেশি হবে, সেই সেন্স থেকে আমরা বলবো যে এই কার্বোকেটায়নটা অনেক বেশি স্টেবল দেন দিস দেন দিস, ঠিক আছে। তো এরপরে সেকেন্ড কারণ হিসাবে আমরা যোগ করতে পারি অ্যাপার্ট ফ্রম হাইপার কনজুগেশন, এখানে তিনটে মিথাইলের প্লাস আই এফেক্ট আছে তার দ্বারা স্টেবিলিটি পাবে, এখানে দুটো মিথাইলের প্লাস আই এফেক্ট আছে তার দ্বারা স্টেবিলিটি পাবে, এখানে একটা মিথাইল আছে তার দ্বারা স্টেবিলিটি পাবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে দিলে বেশ কিছু মানে ছেলে মেয়ে অনেক বোকামি করে, কি বলে এটা বেশি স্টেবল কারণ এটা থ্রি ডিগ্রি কার্বোকেটায়ন, এটা টু ডিগ্রি, এটা ওয়ান ডিগ্রি বাস। আরে থ্রি ডিগ্রি বলে বেশি স্টেবল এটা তো কোনো কারণ নেই, থ্রি ডিগ্রি বলে কেন বেশি স্টেবল, সেখানে যে নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেনের সংখ্যাটা ম্যাক্সিমাম সেইটা দিয়েই আনসারটা বলতো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা তাহলে কার্বোকেটায়নের স্টেবিলিটি কী দিয়ে শিখলাম, ইন্ডাক্টিভ এফেক্ট আর হাইপার কনজুগেশন দু ধরনের, আইসোভ্যালেন্ট স্যাক্রিফিশিয়াল, আইসোভ্যালেন্টটা কার্বোকেটায়নের ক্ষেত্রে, স্যাক্রিফিশিয়ালটা অ্যালকিনের ক্ষেত্রে সত্যি।